নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সুস্মিতার রান্নাঘরে। আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি যেটা আমার মাসির কাছে শেখা, বিট বাটা। এটা খুবই ইজি, খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের রেসিপি, বিট বাটা। বিট বাটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বিট ভালো করে গ্রেট করে নিয়েছি। লাগছে আমাদের এখানে আমি 8টার মতো রসুন নিয়েছি, এখানে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে আমাদের কিছু কালো জিরে, আর লাগছে আমাদের স্বাদ মতো নুন, আর রান্নাটা করব সর্ষের তেলে। সবার প্রথমে আমি কিছুটা বিট ব্লেন্ডারে দিয়ে দেবো। কিছুটা বিট আমি দিয়ে দিলাম গ্রেটেড করে রাখা বিট থেকে, আর এখানে আমি 4টের মতো 5টা আমি এখানে দিয়ে দিলাম রসুন, গোটা রসুন, আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আগে পেস্ট করে দেবো ভালোভাবে, একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে 2 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো রসুন আমি এইভাবে থেতো করে নিয়েছি, থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো আমি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে এইভাবে দিয়ে দেবো। এবার একই সাথে আমি দিয়ে দেবো কালো জিরে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি আমি কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে প্রথমে দেবো গ্রেটেড যে বাকি বিটটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়ে এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম রসুন বিট লঙ্কা দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটাই পেস্ট করে নিতে পারেন, সমস্ত বিটটা পেস্ট করে নিতে পারেন, আমার কোরানো অবস্থাতেও দিতে পারেন, সেক্ষেত্রে রসুনটাকে বেটে নিতে হবে। আমি এইবারে ভালো করে মিশিয়ে দেবো, আর এখন আমি একটু এর মধ্যে দিয়ে দেবো নুনটা, স্বাদ মতো নুন দিতে হচ্ছে আমাদের। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে একটু নুনটাকে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এটা ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো অন্তত আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু এখন জল দিয়ে দেবো, জাস্ট ধুয়ে রাখা যে বিটটা পেস্ট করে রেখেছিলাম ওটার জলটা, খুবই সামান্য 2 টেবিল স্পুনের মতো জল দিলাম আমি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিট ধরে এটাকে হাই ফ্লেমে দিয়ে এইভাবে কষাচ্ছি, বিটটার কাঁচা ভাবটাও চলে গেছে আর সুন্দর একটা গন্ধ আসছে। বিটটা আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু আমি কষিয়ে নেব। বিট শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো, তো আপনারা এটা ট্রাই করুন বাড়িতে, আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যখন বাচ্চাদের জন্য যদি বানান তাহলে অবশ্যই ঝালটা একটু বুঝে দেবেন। হয়ে গেছে আমার, এবার আমি ফ্লেমটা সুইচ অফ করে দেবো, আর এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বিট বাটা। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।